পশ্চিমবঙ্গের শাসক দল, হ্যালো, ঠিক আছে, পশ্চিমবঙ্গের শাসক দল গত বিধানসভা নির্বাচনের আগে এবং বিধানসভা নির্বাচনের পরে ধারাবাহিকভাবে ভ্যাকসিন নিয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ করে গেছে। মুখ্যমন্ত্রী দীর্ঘদিন বলেছেন যে সমস্ত ভারতবাসীকে এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দিতে। তিনি এও বলেছিলেন কেন্দ্র ব্যবস্থা করুক, আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের অর্থে আমরা সমস্ত মানুষকে ভ্যাকসিন দেব। কিন্তু আজ পশ্চিমবঙ্গের ভ্যাকসিনেশন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকারের ভূমিকা কী? যেখানে টেস্টের সংখ্যা কমেছে, রাজ্য সরকারের নিজস্ব ওয়েবসাইটে তারা একদিকে অ্যাক্টিভ পেশেন্টের একটা সংখ্যা দিচ্ছেন এবং একই সঙ্গে তারা বিভিন্ন কোভিড বেড যে সমস্ত হসপিটালে আছে তার রাজ্য সরকারের হসপিটালের বিভিন্ন বেডে কোভিড রোগীর যে সংখ্যা দিচ্ছে দুটোর মধ্যে কোথাও কোনো মিল নেই। এই ভ্যাকসিনকে কেন্দ্র করে আমরা যেমন একজন ভুয়ো বাংলার আসল ভ্যাকসিনদাতাকে দেখলাম, তারপরেও বিভিন্ন জায়গায় সম্পূর্ণভাবে দলতন্ত্র প্রতিষ্ঠা করবার প্রচেষ্টা চলেছে ভ্যাকসিনেশনের মধ্যে দিয়ে। তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে, কিন্তু তৃতীয়বারও এত ব্যাপক ভোটে নির্বাচিত হওয়ার পরেও এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি, এটা তৃণমূল কংগ্রেস সরকারই থেকে গেছে। একদিকে বিজেপি কর্মীরা ঘরছাড়া, একদিকে রেশন থেকে তারা বঞ্চিত হচ্ছে, মানুষকে মুচলে খেতে হচ্ছে, ভেড়ির মাছ লুট, পুকুরে বিষ মিশিয়ে দেওয়া, বাড়িতে আগুন ভাঙচুর, গ্রামকে পুরুষ শূন্য করে দেওয়া, মহিলাদের কাছে গায়ের উপরে কেরোসিন তেল ঢেলে দেওয়া, এই বিভিন্ন আক্রমণের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে অদ্ভুত একটা শব্দ নতুন করে উঠে এসছে, কোয়ার্ডিনেটেড। এটা প্রশাসনে এই শব্দ কোথা থেকে এলো এটাই একটা বিতর্কের বিষয়। বিভিন্ন ছোট ছোট মিউনিসিপ্যালিটিতে যারা কাউন্সিলর ছিলেন তারা বেছে বেছে তারাই সেখানকার কোয়ার্ডিনেটর হয়ে গেছে এবং সেখানেও তারা দলতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বিভাজনের প্রতিহিংসামূলক নিকৃষ্টতম রাজনীতির দৃষ্টান্ত তারা স্থাপন করে চলেছে। যারা বিজেপিতে যোগদান করেছেন তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচনের আগে, এরকম যারা জয়ী কাউন্সিলর ছিলেন তারা কিন্তু কোনো জায়গায় সংযোজকের দায়িত্ব পাননি। শুধুমাত্র নিজেদের দলের মানুষকে সামনে বসিয়ে রেখে যেভাবে ভ্যাকসিনেশন চলেছে তা সম্পূর্ণ অনৈতিক, বেআইনি, অন্যায় এবং অত্যন্ত কুরুচিকর। আমরা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে নেমেছি, কোভিড বিধি মেনেই, সামাজিক দূরত্ব বজায় রেখেও। আজকে আমাদের উত্তর শহরতলি, কলকাতা, পুরুলিয়া, শিলিগুড়ি, বসিরহাট, কাঁথি এই কয়েকটি জায়গায় আমাদের আন্দোলন হয়েছে। বহু জায়গায় আমাদের আন্দোলনে কর্মী নামা মাত্রই পুলিশ তাদের গ্রেপ্তার করছে। এই ঘটনা আজকে সকালবেলা হয়েছে, আমাদের একজন চিকিৎসক কর্মী ডক্টর অর্চনা মজুমদার, তিনি শুধুমাত্র প্রতিবাদ মিছিলে বা এই ডেপুটেশন কার্যক্রমে অংশগ্রহণ করবার জন্য যখন বিধাননগরে পৌঁছলেন, তিনি পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে অমানবিকভাবে পুলিশ গ্রেপ্তার করল। একটা নতুন পদ্ধতি আজকে দেখা গেছে যে সামনে মহিলা পুলিশদের দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, যে একটা আন্দোলনকে এভাবে প্রতিহত করার একটা গণতান্ত্রিক পদ্ধতিতে শুধু ডেপুটেশন দিতে গেলে আজকে যেভাবে তাকে প্রতিহত করবার চেষ্টা করছে বর্তমান শাসক দল তার নজিরবিহীন। যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সাত দিনের মধ্যে উপনির্বাচনের দাবি জানাচ্ছেন, আমরাও আমাদের দলের পক্ষ থেকে বলছি যে সাত দিনের মধ্যে যদি করে উপনির্বাচনের প্রস্তুতি পর্বের জন্য খালি সাত দিন যদি হয় এবং যত শীঘ্র সম্ভব তারা উপনির্বাচন চাইছেন, এই উপনির্বাচন একটু পিছিয়ে গেলে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের খুব একটা যাবে আসবে না, সরকার পড়ে যাবে না। কিন্তু দীর্ঘ দিন ধরে যে মানুষরা নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হয়ে আছে, কয়েকটি কর্পোরেশন এবং শতাধিক মিউনিসিপ্যালিটিতে কোনো নির্বাচন নেই, তিন বছরের অধিক হয়ে গেছে একটি কর্পোরেশনের, এখনও পর্যন্ত সেখানে নির্বাচন নেই, তৃণমূল কংগ্রেস যারা এখনও পর্যন্ত মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের নির্বাচন করতে পারছেন না,
যারা কোঅর্ডিনেটরের নামে, প্রশাসকের নামে সেখানে চরম দলতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, আজকে তাদের কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই এই তুচ্ছ ব্যাপার নিয়ে রাজনীতি করা। আমরা নির্বাচন চাইছি, আমরা দ্রুত নির্বাচন চাইছি, মানুষ তার নিজের জনপ্রতিনিধিকে দ্রুত পাক এটা আমরা চাইছি, কিন্তু একই সঙ্গে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবস্থার পরিবর্তন করতে হবে। গণতন্ত্রের প্রাথমিক শর্তই হলো বিরোধিতার অধিকার, প্রতিবাদ করবার অধিকার, নিজের বক্তব্য খোলা মনে সর্বসমক্ষে মানুষের সামনে পেশ করবার অধিকার। আজকে সেই অধিকার থেকে আমাদের দল বঞ্চিত হয়েছেন, মানুষকে ছন্ন ছাড়া করে দিয়ে, বিরোধী রাজনৈতিক দলকে কথা বলবার সুযোগ না দিয়ে, তাদের গ্রাম ছাড়া করে দিয়ে, পার্টি অফিস দখল করে, পার্টি অফিসে বোমাবাজি করে, পার্টি অফিসে আগুন লাগিয়ে, যারা মনে করছেন ফাঁকা মাঠে গোল দেবেন এবং এখান থেকে আবার দিল্লি চলে গেছেন বিভিন্ন আবেদন নিয়ে, পশ্চিমবঙ্গের দৈনন্দিন জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরাবার জন্য তার বিরুদ্ধে আমরা আমাদের মতো করে আমাদের যে অবস্থান আমরা নির্বাচন কমিশনকে জানাবো। এবং একই সঙ্গে এই কোভিড নিয়ে এবং কোভিডের ভ্যাকসিনেশন নিয়ে যে মিথ্যাচার চলেছে রাজ্যে, যে দলতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে, যে প্রতিহিংসামূলক আচরণ যারা করছেন এবং বিকৃতভাবে যারা এখানে এই বন্টনের ব্যবস্থা করেছেন, কোথা থেকে ভ্যাকসিন পেলেন? একজন কর্পোরেটর, তিনি কাউন্সিলর, যিনি তার মেয়াদ পেরিয়ে গেছে, তিনি হঠাৎ ধুমধাম করে সেখানে ভ্যাকসিনেশন শুরু করে দিলেন, কোথা থেকে পাচ্ছেন? এর বন্টনের পদ্ধতি কী আছে? এর সম্পর্কে রাজ্য সরকারকে মানুষের সামনে জানাতে হবে। কলকাতা কর্পোরেশন তার দায় এড়াতে পারে না, পুলিশ তার দায় এড়াতে পারে না, এবং স্বাস্থ্যমন্ত্রক, মুখ্যমন্ত্রী যার নিজের দায়িত্বে আছেন, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি তার দায় এড়িয়ে যেতে পারেন না। এটা সার্বিকভাবে এই রাজ্যের ব্যর্থতা। যারা দীর্ঘদিন কেন্দ্রের উপরে দোষ চাপাচ্ছিলেন, তারা পশ্চিমবঙ্গের দ্বিতীয় ওয়েভের সময় কোভিড বেড বাড়াতে পারেননি, তারা সেফ হোমের ব্যবস্থা সঠিকভাবে করতে পারেননি, তাদের কারণে রেমডেসিভির এখানে 1 লক্ষ টাকার বেশি টাকায় ব্ল্যাক হয়েছে, তাদের কারণে পশ্চিমবঙ্গের টর্টিলিভের এটা উচ্চারণ করা যে ইঞ্জেকশন 10 লক্ষ টাকার ইঞ্জেকশন পাচার হয়ে গেছে। এবং দিনের পর দিন পশ্চিমবঙ্গে মানুষ যেভাবে এই ক্ষেত্রে হয়রানি হয়েছেন, এবং সর্বোপরি বহু বেসরকারি হসপিটালের উপরে রাজ্য সরকারের ন্যূনতম নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ প্রাইভেট অর্গানাইজেশনকে করা যায় না সম্পূর্ণভাবে, কিন্তু রাজ্য সরকারের যে সামান্যতম যে সচেষ্ট ভূমিকা সেটা আমরা দেখতে ব্যর্থ হয়েছি। অবাধ লুট চলেছে কোভিডকালে, তৃতীয় ওয়েভ আসছে বলে বহু বিজ্ঞানী, বহু ডাক্তার এবং দেশ তথা পৃথিবীর বিভিন্ন সংগঠন তারাই কথা বলছেন, কিন্তু সেক্ষেত্রে রাজ্য সরকারের পরিকাঠামো কী পরিবর্তন করতে পারছেন বা পরিকাঠামোটাকে কত উন্নত করতে পারছেন, এ নিয়ে কিন্তু কোনো দৃশ্য মানুষের সামনে এখনও পর্যন্ত উঠে আসেনি। আমরা চাই এই অবস্থার পরিবর্তন হোক। এই অতিমারীকে কেন্দ্র করে কোনো বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বাংলা, আমরা বিধানসভার ভিতরে এবং বিধানসভার বাইরে এ নিয়ে সচেষ্ট থাকব, কিন্তু পশ্চিমবঙ্গের যে মানুষ যাদের পরিষেবা পাওয়ার জন্য প্রত্যেকটি স্থানীয় মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনের নির্দিষ্ট গুরুত্ব আছে, তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এই নির্বাচনগুলো করাচ্ছেন না, মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করছেন, নিজেদের জনপ্রতিনিধি বেছে নেবার সুযোগ থেকে বঞ্চিত করছেন, শুধুমাত্র দলীয় স্বার্থে এতগুলো কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটিকে দীর্ঘদিন কার্যত প্রশাসক শূন্য হিসেবে রেখে দেওয়া হয়েছে। গণতন্ত্রের এর থেকে বড় ধ্বংস করবার নিদর্শন এ রাজ্যে অতীতে আর কোনোদিন হয়নি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্লোগান দিয়ে যাদের জন্ম হয়েছিল, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন বলে যারা 2011 সালে তথাকথিত পালাবদলের মধ্যে দিয়ে ক্ষমতা এসেছেন, তারা পশ্চিমবঙ্গের প্রশাসনের সে বিধানসভায় আমাদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আজকে সম্পূর্ণ গণতান্ত্রিক রীতিনীতি, শিষ্টাচার, সংসদীয় প্রথাকে ভেঙে দিয়ে তারা পশ্চিমবঙ্গে একটা চরম গণতন্ত্র প্রতিষ্ঠা করছেন। আমরা বিধানসভার ভিতরে এবং বিধানসভার বাইরে গণতান্ত্রিকভাবে এই আন্দোলনের প্রতিরোধ করব। ধন্যবাদ। যারা সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করেছে, দেশের মানুষ যে দলকে দুবার দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, যে দল 17টি রাজ্যে
মানুষের ভোটে মানুষকে সঙ্গে নিয়ে ক্ষমতায় আছে, দেশের সবচেয়ে বেশি মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন যে রাজনৈতিক দল পরিচালনা করছে তারা নির্বাচন চাইবে না কেন? আমরা তো চাই নির্বাচন হোক, মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনের নির্বাচন আগে হোক, আমরা চাই নির্বাচন দ্রুত হোক। কিন্তু যে কোভিড পরিস্থিতি নিয়ে আজকে এত কথা বললেন যে আট দফায় ভোট, বলা হলো নির্বাচনের সময় বিজেপির প্রত্যেকটা সভা খালি যাচ্ছে, বিজেপির সভায় তো লোকই হয়নি তৃণমূল কংগ্রেসের প্রচারে, খালি প্লাস্টিকের চেয়ারের ছবি তো ভাইরাল করা হলো বিভিন্ন জায়গায় আমাদের সর্বভারতীয় সভাপতির মিটিংয়ে। তো যে রাজনৈতিক দলের মিটিংয়েই কোনো জনসমাগম নেই, সেই রাজনৈতিক দলের মিটিংয়ের কারণে কোভিড ছড়িয়ে পড়লো, বিষয়টা যেরকম ছিল না, এখনও এই রাজ্য সরকার কোভিডকে নিয়ন্ত্রণ করতে পারেননি। এখানে টেস্ট কমেছে, এখানে সরকার যে তথ্য দিচ্ছেন সে তথ্য সঠিক নয়, সরকারের বিভিন্ন ওয়েবসাইটের যে তথ্য সেটা স্ববিরোধিতায় ভরা, সরকার অ্যাক্টিভ পেশেন্টের যে সংখ্যা দিচ্ছেন আর সরকার সরকারি হসপিটালে কোভিড বেডের যে সংখ্যা দিচ্ছেন দুটো সংখ্যা এক নয়, প্রতি মুহূর্তে প্রতিদিন তার মধ্যে ফারাক আছে। বিজেপি নির্বাচন চায়, বিজেপি সঠিক সময়ে নির্বাচন চায়, কিন্তু মানুষকে ভয়মুক্ত করে নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচন করুক এটা চায়। তাই আগে বিধানসভা নির্বাচন চাইবার আগে বিধানসভার উপনির্বাচন ডিউর জন্য ছ মাস সময় আছে সাংবিধানিকভাবে, কিন্তু তার আগেও এই রাজ্যে তিন বছর ধরে কর্পোরেশনের নির্বাচন হয়নি, এ রাজ্যে বহু মিউনিসিপ্যালিটি তাদের সময়সীমা পার করে গেছে, সেই নির্বাচন আগে তৃণমূল কংগ্রেস করার, তারপরে এই নিয়ে তারা বিবৃতি দেবে। নির্বাচনের পরিস্থিতি তৈরি করে নির্বাচন করার, মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখবার জন্য এই ঘোষণা, এর ঘোষণার আমরা বিরোধী। তৃণমূল কংগ্রেসে থাকলে দেবতা, আর তৃণমূল থেকে বেরিয়ে এলে দানব, এটা পশ্চিমবঙ্গের মানুষ জানেন। আজকে আড়াই বছর আগে যদি কোনো ঘটনা ঘটে থাকে, কোনো রহস্যজনক মৃত্যু থাকে, আর সেই মৃত্যু তদন্ত যখন আড়াই বছর পরে হয়, তাহলে তার দায়িত্ব কার? তার দায়িত্ব পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকার অস্বীকার করতে পারে না। তাই মামলা যদি হয় তাদের বিরুদ্ধে প্রথম মামলা করা উচিত। মানুষের সামনেই এই ঘটনা প্রবাহ ঘটে চলেছে, মানুষের সামনেই শুভেন্দু অধিকারী দর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন, মানুষের সামনেই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন, বিজেপিতে যোগদান করেছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, জয়ী হয়েছেন। এই রাজনীতি প্রতিহিংসার রাজনীতি না সহানুভূতির রাজনীতি, শিষ্টাচারের রাজনীতি, সেটা পশ্চিমবঙ্গের মানুষই বিচার করবেন। তদন্ত করুক না, পুলিশ তদন্ত করবে, সরকারি কাজে তো কেউ বাধা দেবে না, আইন আইনের পথে চলবে, আমরা তো ছোটবেলা থেকেই শুনে আসছি। কিন্তু আইন আইনের পথে কিভাবে চলছে আর কোন সময় চলছে সেই সময়টা গুরুত্বপূর্ণ, আমার মনে হয় সেটা মানুষের উপরই ছেড়ে দেওয়া ভালো। আমরা আইনিভাবে বা শুভেন্দু অধিকারী আইনিভাবে তার বিরুদ্ধে যেটা হচ্ছে তিনি তার ব্যবস্থা করবেন। আগামীকাল থেকে সমস্ত জেলায়, পশ্চিমবঙ্গের বিজেপির সমস্ত সাংগঠনিক জেলায় আরেকবার বলে দিচ্ছি, বিক্ষোভ কর্মসূচি থাকবে। তৃণমূলের এই ভ্যাকসিন রাজনীতি, ভ্যাকসিন দুর্নীতি, প্রতিহিংসার ভ্যাকসিন, ভ্যাকসিন নিয়ে বিভাজন, মিথ্যাচার নিয়ে কেন্দ্রকে আক্রমণ, বিভিন্ন সময় মানুষকে আশ্বস্ত করবার পরিবর্তে মানুষকে আতঙ্কিত করা, মানুষকে বিভ্রান্ত করবার রাজনীতির বিরুদ্ধে আবার আগামীকাল আমরা সারা পশ্চিমবঙ্গব্যাপী এই আন্দোলনে নামছি। ধন্যবাদ। দেখুন, যখনই নির্বাচন আসে নির্বাচনের আগে এরকম একটা অবস্থা তৈরি হয়। একটা সময় ছিল যখন কংগ্রেস একচ্ছত্র ক্ষমতায় ছিল ভারতবর্ষের রাজনীতি, তখন নির্বাচনের বছরখানেক আগে একটা অকংগ্রেসী রাজনীতি শুরু হতো, জোট তৈরি শুরু হতো, এবং যিনি মাথায় পাগড়ি এবং হাতে লোহার বালা পরে সারা জীবন ধর্মনিরপেক্ষ রাজনীতির নেতৃত্ব দিয়েছেন, সেই হরকিষেণ সিং সুরজি দায়িত্বটা পালন করতেন, প্রগতিশীল ধর্মনিরপেক্ষ জোটের দায়িত্ব। তা তিনি তো এখন নেই, সেই দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে, কিন্তু পরিস্থিতি বদলেছে। আগে কংগ্রেসের বিরুদ্ধে জোট হতো,
এখন বিজেপির বিরুদ্ধে, যে বিজেপি নাকি অপান্তেও হয়ে গিয়েছিল ভারতীয় রাজনীতিতে, 242টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 200 আসন পেয়ে, 2টি আসন পেয়েছিল ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর, আজকে আমাদের বিরুদ্ধে জোট হচ্ছে। তো এটা তো স্বাভাবিক, এটা তো হবেই গণতান্ত্রিক প্রক্রিয়া, না হলে লড়াই জমবে কেন? গত নির্বাচনেও আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কীভাবে একটা জোট তৈরি হচ্ছিল। প্রায় কার্যত নরেন্দ্র মোদী বানপ্রস্থে চলেই যাবে এরকম একটা ধরেই নেওয়া হয়েছিল। কলকাতায় অত মানুষ, 9টি দল, আমরা এই প্রান্ত থেকে ও প্রান্ত হুঙ্কার শুনলাম, কিন্তু কার্যত দেখা গেল যে 9টি দল তো নয়, 3টি দলকেও নির্বাচনের আগে ধরে রাখা যায় না। এগুলো হয়, এগুলো করলে রাজনৈতিক নেতাদেরও একটু শরীর স্বাস্থ্যও ভালো থাকে, মনও ভালো থাকে, এটা হবে। নির্বাচন নির্বাচনের মতো চলবে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে চর্চার সুযোগ কি? তৃণমূল এই নির্বাচন জিতেছে, আমরা হেরেছি, এটা এটা পরিষ্কার মানুষের সামনে। কিন্তু আগামী দিনে যে 2024-এ যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে তৃণমূল কি বলবে মানুষের সামনে গিয়ে? 3 বছর তো কেন্দ্রের সরকার গড়ব বললে তো ভোটের দরকার হবে, তার জন্য একটা চেষ্টা চলছে, ওটা চেষ্টা হবে, কিছু মিটিং মিছিল হবে। কিন্তু ভারতবর্ষের মানুষ অস্থিরতার বিরুদ্ধে স্থায়িত্বের পক্ষে ভোট দেবেন। নরেন্দ্র মোদীর নেতৃত্ব শুধু দেশে নয়, সারা পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা আজকে একটা এমন পর্যায়ে পৌঁছেছে যে তার নেতৃত্বে মানুষই এ রাজ্যে সরকার, আমরা তৈরি এ দেশে সরকারটা হবে। আর 18টা ফ্যামিলি বিভিন্ন রাজ্যে রাজ্যে এই ধরনের কর্মসূচি নিচ্ছে, জাতীয় স্তরে প্রাসঙ্গিক করার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। এখন এটা খুব সুন্দর সুযোগ এসেছে, এই লকডাউনের কল্যাণে সবাই ভার্চুয়ালে মেতে উঠেছে, অনেক ছোট ছোট গ্রুপও কেউ আমেরিকায় মিটিং করছে, কেউ শুনছে বসে, কেউ আন্টার্কটিকাতেও শুনতে পারে, তাতে কিছু এসে যায় না। তৃণমূল সমস্ত জায়গায় জয়েন্ট স্ক্রিন লাগান, খালি ওই দৈত্যের আক্রমণটা থেকে পশ্চিমবঙ্গবাসীকে মুক্ত করুন, এটাই আমরা চাই, সেটাই আর কি। সেলফিস জয়েন্টের কথা মুখ্যমন্ত্রী বারবার বলেন, কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের যে আচরণ, সেটা আর যাই হোক দেবতার আচরণ নয়। এই দানববৃত্তি থেকে তৃণমূল কংগ্রেস থেকে মুক্ত করুন, তারপরে ওখানে দানবীয় স্ক্রিন লাগিয়ে উনি সর্বভারতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হবার চেষ্টা করবেন। উপনির্বাচন করতে কোনোভাবে কি করোনার যে স্বাস্থ্যের যে হিসেব, স্বাস্থ্য মন্ত্রকের রাজ্যের যে হিসেব দিচ্ছে, তা কি কোনো গরমিল আছে বলে আপনার আশঙ্কা করছেন? আমরা প্রথম এটার সঙ্গে উপনির্বাচন নিয়ে আমরা তো কিছু বলছি না, আমরা বলছি রাজ্য সরকার যে তথ্য মানুষের সামনে আসছে দিচ্ছে, সেই তথ্য নির্ভুল নয়, সেই তথ্যে জল আছে, এবং সেই তথ্যের যে জল আছে, সেই তথ্যের যে বদ্ধের যে জাগলারি আছে, এটা রাজ্য সরকার প্রতিদিন প্রমাণ করছেন তাদের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া তাদের পরিসংখ্যানের মধ্যে দিয়ে। এখানে টেস্ট কমেছে, সমাজের একটা বড় সংখ্যক মানুষ তারা টেস্ট করছেন না, স্বাস্থ্যবিধি মানছেন না, মুখে মাস্ক লাগাচ্ছেন না, এ ধরনের ঘটনা কিন্তু ভিন্ন রাজ্যেও ঘটেছিল প্রথম ওয়েভের সময়। সেখানে কিন্তু স্বাস্থ্যকর্মীরা গিয়ে বাধ্য করেছিলেন তাদের, বহু জায়গায় স্বাস্থ্যকর্মীরা আক্রমণের শিকার হয়েছিলেন, বহু স্বাস্থ্যকর্মীদের গাড়ি ভাঙচুর হয়েছিল, মেডিকেল ইকুইপমেন্টস কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু এখানে সে ধরনের কোনো প্রচেষ্টা নেই। একটা বিরাট সংখ্যক মানুষকে এই কোভিড এর আওতা থেকে বাইরে রেখে এখানে ব্যবস্থা চলছে, বলে এখানে যে সংখ্যা রাজ্য সরকার দিচ্ছে সেটা প্রকৃত সংখ্যা নয়। মানুষ সতর্ক হোক, এই অতিমারি নিয়ে বিজেপি রাজনীতি করতে চায় না, কিন্তু নির্বাচন আগে হলে আর নির্বাচন পরে হলে বিজেপি কিছু এসে যাবে না। ওই কটা নির্বাচনের সবকটি আসনে বিজেপি জয়ী হলেই আমাদের এখানে পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হবে না, তাই তৃণমূল কংগ্রেসের কাছে প্রায়োরিটি কোনটা এই মুহূর্তে? মানুষের পাশে কোভিডের সময় সবচেয়ে বড় যে যাদের কাজ করবার দরকার তারা হলো স্বাস্থ্য ডিপার্টমেন্ট এবং আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, সেই নির্বাচন প্রয়োজন আছে। তার পাশাপাশি কোভিড নিয়ে কেন্দ্র সরকারকে কাঠগড়ায় একত্রিত হয়ে লড়াই করতে নামছে,
খুব সংখ্যায় তো খুব কম, একত্রিত না হলে একা একা তো লড়াই করতে পারবেন না। শতাব্দী প্রাচীন পার্টি বিরোধী রাজনৈতিক দলের মর্যাদা পায়নি, একটা বড় ফোর্সের সঙ্গে 303 না, একটা বিজেপি মোর পাওয়ারফুল পেনিট্রেটিং, তো সুতরাং তাদের সঙ্গে লড়তে গেলে তো ঐক্যবদ্ধভাবে লড়তে হবে, লড়াই করুন। আজ সকালে যেটা করোনা মুহূর্তে দেখা গেল যে আপনারা নামলেন, আপনাদের আটক করা হলো, এবং এর আগেও আমরা দেখেছি কলকাতা পুরসভা অভিযান যখন হয়েছে সেদিনে একইভাবে আটকের পথে গেছিল সরকার, কিন্তু দেখা যাচ্ছে যখন তৃণমূল কংগ্রেস কোনোরকম প্রতিবাদে নামছে বা অন্য কোনো দল পেট্রোপণের প্রতিবাদে নামছে তাদের আটক করা হচ্ছে না, সেক্ষেত্রে আগামীকাল আপনারা যে নাম আলা বাংলা জুড়ে প্রতিবাদ করবেন বলছেন, এই এইভাবে আটক চললে আপনারা কীভাবে করবেন? ওটাই করবো, ওটাই আমাদের প্রতিবাদ হবে। তৃণমূল কংগ্রেস আটকাবে না এটা তো মনে করার কোনো কারণ নেই। যে রাজনৈতিক দল গণতান্ত্রিক কোনো প্রক্রিয়ার উপরে বিশ্বাস করে না, যে রাজনৈতিক দল কোনো সাংবিধানিক পদের মর্যাদা দেয় না, যে রাজনৈতিক দল রাজ্যের সাংবিধানিক প্রধানকে রিডিকিউল করে, অপমানিত করে, যে রাজ্যে উপাচার্য বলেন যে রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি, আচার্যকে যে রাজ্য এই কথা বলে, তো সে রাজ্যে এটা তো স্বাভাবিক ঘটনা। মিছিল করতে দিলেই বলা হতো অস্বাভাবিক, অতৃণমূলীকরণ হয়ে গেছে তৃণমূলে, সেটা তো হয়নি, তৃণমূল তৃণমূলেতেই আছে, তারা সেভাবেই করছে। কোথাও কোনো সাংবিধানিক সংকটও তৈরি হয়নি, কোথাও কোনো সংঘাত তৈরি হয়নি, পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া অবস্থা নেই, পশ্চিমবঙ্গে আমাদের যে বক্তব্য আছে সেটা শোনার মতো লোক নেই। আমরা রাজ্যপাল ভবনে গেলে বলা হয় ওটা বিজেপির পার্টি অফিস হয়ে গেছে, আর বিধানসভায় কথা বলতে গেলে সেখানে কথা বলবার কোনো সুযোগ নেই। গত 10 বছরে স্পিকার একটিও অ্যাডজয়েন্টমেন্ট মোশনকে তিনি সুযোগ করে দেননি, অ্যাকসেপ্ট করেন, কোনো মুলতুবি প্রস্তাব গত 10 বছরে গ্রহণ করা হয়। পিএসসির চেয়ারম্যান নিয়ে যে ঘটনা তৃণমূল ঘটালো তারপরে এরাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থার সামান্যতম কি কোনো অবশিষ্ট আছে? আর বাদ বাকি যেটা করবেন, একজন প্রশাসনিক প্রধান একজন সাংবিধানিক প্রধানের সঙ্গে দেখা করতে গেছেন, এটা নিয়ে আমাদের কি বলার থাকতে পারে? আমাদের পরিষদীয় দলের মানুষ আমাদের নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছে, আমরা মানুষের কাছে দায়বদ্ধ, আমরা যদি আমাদের যে কথার বলে মানুষ আমাদের নির্বাচিত করেছে সেই কথাগুলো আমরা যদি জায়গার মতো না তুলতে পারি, প্রতিবাদ না করতে পারি, সে কথাগুলো যদি চর্চায় না আসতে পারি, তাহলে আমরা কোথায় যাব? আমরা তো আর গিয়ে তৃণমূল কংগ্রেস ভবনের ছাদে উঠতে যাব না, আমাদের যাওয়ার একটাই জায়গা আছে রাজ্যপালের, অন্তত সংসদীয় রাজনীতিতে এটাই হয়, এর বাইরে কিছু নেই, তো আমরা সেভাবে যাচ্ছি। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে একমাত্র রাজনৈতিক দল বিজেপি, আমরা বলে আসছিলাম যে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের কথা, বিনা যুদ্ধে ভারত দখলের একটা চক্র, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোর ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে 1996 সালের পর থেকে, কারণ আমাদের শুধু দক্ষিণবঙ্গেই 1310 কিলোমিটারের একটা বর্ডার আছে, দি বর্ডার ইজ পোরাস ইমাজিনারি অ্যান্ড ফুল অফ ওয়াটার বর্ডার্স। এই বর্ডারগুলোকে শুধুমাত্র বিএসএফ বা কোনো অন্য কোনো ফোর্স দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না, যদি একটা সেখানকার স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা না বাড়ানো যায় এবং একটা পলিটিক্যাল কনসিস্টেন্সি যদি না তৈরি হয়, তো সেখানে রাজনৈতিক ঐক্যবদ্ধের অভাব আছে। আর গত 6-7 বছর ধরে একটা অদ্ভুত প্রবণতা দেখা গেছে এই রাজ্যে, যেটা মানে প্রগতিশীলতার কারণে অনেক মানুষ সেটা নিয়ে চর্চা করতে চান না, সেটা হচ্ছে গত 7 বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলায় বিভিন্ন ধর্মীয় সম্মেলনের মধ্যে দিয়ে ভারত বিরোধী কথাবার্তা চলেছে, একটি গান বহু জায়গায় চর্চিত হচ্ছে, এগিয়ে চলো এগিয়ে চলো, ঝাঁপিয়ে পড়ো ঝাঁপিয়ে পড়ো, বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ো, শেখ হাসিনার গলায় দড়ি টানো, শেখ হাসিনাকে ফাঁসিতে তোলো। বাংলাদেশের কিছু মানুষের কাছে এই গানটি অত্যন্ত গ্রহণযোগ্য এবং মানে বহুল প্রচলিত, এবং এই গানটি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়ার একাংশ এবং মুর্শিদাবাদে চলছে, দীর্ঘদিন ধরে চলছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমন কথাবার্তা এখানে চলছে যাতে সামগ্রিকভাবে একটা পরিস্থিতি অন্যদিকে তৈরি হয়েছে। ধীরে ধীরে এটাকে একটা এই ধরনের মানুষের
খুব হ্যাপি হান্টিং গ্রাউন্ড বা ব্রিডিং গ্রাউন্ড তৈরি করে দেওয়া হচ্ছে। তো সেজন্য সেফ প্যাসেজ হিসেবে পশ্চিমবঙ্গকে ব্যবহার করা হচ্ছে, কারণ আমরা প্রগতিশীলতার কারণে বা অস্পৃশ্যতা, আমরা অনেক ধরনের শব্দ নিয়ে একটু বেশি ব্যস্ত থাকি, সেসবের কারণে সুযোগ হয়েছে। প্রত্যেকটা বিস্ফোরণের সময় অতীতে পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে গেছে, এমনকি 26/11 যে ঘটনা ঘটেছে সেখানেও সিম কার্ড সংগ্রহ করা হয়েছিল মৌলালির একটি পানের দোকান থেকে, সেটাই সংবাদ মাধ্যমেই প্রকাশিত, বিজেপির কোনো পুস্তিকায় ছাপা হয়নি। এই ঘটনা চলছে, খাগড়াগড়ে বিস্ফোরণ আমরা দেখেছি, কালিয়াচকের ঘটনা দেখেছি, কী কী ভাষায় সেখানে বক্তৃতা করা হয়েছে, কি কদর্য ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রী, কি মহিলা মুখ্যমন্ত্রী তাকে আক্রমণ করা হয়েছে, কি ভাষায় কে গ্রেফতার হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বসিরহাট দাঙ্গাকে যারা যারা প্রভাবিত করেছে, ইনস্টিগেট করেছে, প্রত্যক্ষ দাঙ্গা করেছে, সে অ্যারেস্ট হয়েছে নাকি আজ পর্যন্ত? সে অ্যারেস্ট করবার ক্ষমতাই সরকারের নেই, সরকার এদের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এবং ভবিষ্যতে এরা শুধু আজকে বিজেপিকে আক্রমণ করছে, আগামী দিনে তৃণমূল কংগ্রেসকেও এরা আক্রমণ করবে, কারণ এদের লক্ষ্যটা ভিন্ন। ধুলাগড়ের যে ঘটনার পরে, দাঙ্গার পরে যে ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয়েছিল, যে ভাষায় তাকে চ্যালেঞ্জ করা হয়েছিল এবং করে বুক চিতিয়ে তারা বেরিয়ে গেল, পুলিশ কোনো ব্যবস্থা নিল না, রাজ্য সরকার, পুলিশ মন্ত্রী, নিজে মুখ্যমন্ত্রী, তিনি কাউকে গ্রেফতার করতে পারলেন না, এটাও একটা অত্যন্ত দৃষ্টান্তমূলক ঘটনা। পশ্চিমবঙ্গের বাইরে কোনো রাজ্যে ঘটনা ঘটে না। কাউকে মন্ত্রী করা বা না করা এটা সম্পূর্ণভাবে প্রাইম মিনিস্টারের প্রেরোগেটিভ। আর পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের প্রাইম মিনিস্টার এবং ভারতীয় জনতা পার্টি এত দুর্বল নয় যে কোনো জায়গায় একটা খুব প্রশমিত করবার জন্য কাউকে আরেকটা অন্য পদ দিয়ে করা হবে। রাজু মিশ্রা একজন ঝকঝকে তরুণ, সুন্দর কথা বলে, ন্যাশনাল স্পোক্সপার্সন আমাদের আছেনই, তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এটা মন্ত্রীর দায়িত্বের থেকে খুব একটা কম নয়। একটা সংগঠিত রাজনৈতিক দলের যে দায়িত্ব তিনি পেয়েছেন সেটা সংসদীয় রাজনীতিতে মন্ত্রীর ওপরে বলতে গেলে সেটা হয়তো শিষ্টাচার বিরোধী, কিন্তু আমাদের মতো দলে সেটা অনেক বড় সম্মান বা বড় কথা। ঠিক আছে।